2256 জন বাংলাদেশি পণ্যার্থীদের নিয়ে বাংলাদেশের উরুস স্পেশাল ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশ করল শুক্রবার ভোর 5:30 নাগাদ। বাংলাদেশের বিভিন্ন আধিকারিকরাও ওই ট্রেনের মধ্যে ছিলেন, যারা নেতৃত্ব দিয়ে পণ্যার্থীদের মেদিনীপুর স্টেশনে নামতেই মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। এরপরে তারা রওনা দেন মেদিনীপুর শহরে আয়োজিত আন্তর্জাতিক উরুস উৎসবের দিকে। উল্লেখ করা যায়, প্রতি বছরই 1902 সাল থেকে এই বাংলাদেশের পণ্যার্থীরা মেদিনীপুর শহরে মিয়াবাজারে আয়োজিত আন্তর্জাতিক উরুস উৎসবে যোগ দিতে হাজির হন। এবারও সেই একইভাবে পণ্যার্থীরা উপস্থিত হয়েছেন। 18 তারিখ রাত 10টা নাগাদ পুনরায় পণ্যার্থীদের বিভিন্ন কাজকর্ম সেরে ওই একই ট্রেনে তারা মেদিনীপুর স্টেশন থেকেই রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা স্পেশাল ট্রেনে এসেছি 2256 জন। এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে 12 লক্ষের উপরে। আমরা সবাই তো আসতে পারি না, আমরা লটারির মাধ্যমে এই 2200 জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি। এছাড়া আমাদের প্রায় 1000 পীর ভাই বোনারা এসছেন ও বিভিন্নভাবে বাসে এসছেন, মৈত্রী ট্রেনে এসছেন, বিমানে এসছেন। আমাদের যে সমস্ত পীর ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারাও এসছেন, তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন। কলকাতা থেকে তারা আজকে বা এবং কালকে তারা এখানে আসে পৌঁছাবে। আমরা ট্রেনের মধ্যে 2256 জন এসেছি স্পেশাল ট্রেনে। এর মধ্যে 1315 জন হচ্ছে পুরুষ, 853 জন হচ্ছে নারী এবং 84 জন হচ্ছে শিশু। আমরা এখানে 3 দিন থাকব, 16, 17, 18 এবং 18 তারিখ রাত 10টায় আমরা ইনশাল্লাহ আমরা ব্যাক করব আমাদের দেশে। আমরা এখানে আসি ইয়েতে আমার মলাপাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল জিলানী আল বাগদাদী আল ইসলাম পাকের পুরুষ শরীফে, বাৎসরিক পুরুষ শরীফে আমরা আসছি এবং 1902 সাল থেকে আমরা আসছি। উনি 1901 সালে উনি ইন্তেকাল করেন, এরপর থেকে প্রতি বছর এই উরুস উদযাপন হয় এবং প্রতি বছর আমরা বাংলাদেশ থেকে এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এই যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনের মাধ্যমে আমরা আসি। না ইনশাল্লাহ আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি, আমরা খুব ভালোভাবে এসেছি। আমরা কালকে রাত 14 তারিখ রাত 10টায় আমরা রাজবাড়ি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি 15 তারিখ সকালে 10টায় এবং সেখানে ইমিগ্রেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি। এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে, আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি। এনারা 3টে গ্রুপে 134 করে 3 জায়গায় এনারা চেঞ্জ করেছেন, প্রায় 400 মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন। এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম দুলাল, আমি প্রেসিডেন্ট আঞ্জুমানে কাদিয়া ঢাকা বাংলাদেশ এবং আমি এই স্পেশাল ট্রেনের টিম লিডার। মেদিনীপুর পুরসভা থেকে আমরা আজকে মেদিনীপুর স্টেশনে বাংলাদেশ থেকে আগত সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা তাদের ফুল, মিষ্টি এবং জল দিয়ে আপ্যায়ন করেছি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যত বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীরা তাদেরকে দেখভাল করা, আমরা মেদিনীপুর পুরসভা থেকে তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ করেছি, সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দেখেছি। আজকে মেদিনীপুর পুরসভার উপপৌরমাতা অনিমা সাহা মহাশয়া, কাউন্সিলর মৌরায়, সত্যসুন্দর পড়িয়া, মোজাম্বেল হোসেন, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা মহাশয় এবং টাউন মুসলিম কমিটি এবং শহরের বিশিষ্ট নাগরিকরা তারা আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন। এবং আমরা খুশি যে ভারত বাংলাদেশের এই বন্ধন যেন সুদৃঢ় থাকে যুগ যুগ ধরে, এটাই আমাদের কাম্য। যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের বাংলা যেন আজকে এক হয়ে গেল এবং তাদের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় আমরা সেই কামনা করেছি। এবং আজকের এই সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা মেদিনীপুর শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তাদের এই আগমন উপলক্ষে। Thank you.